নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জয় টেকনিক্যাল। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব টিচার্স ডে কি, কেন টিচার্স ডে পালন করা হয়। তো যারা স্কুল কলেজ অথবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে টিচার্স ডে বা শিক্ষক দিবস সম্বন্ধে কিছু বলতে চান, সংক্ষিপ্ত বক্তৃতা রাখতে চান, তারা এইভাবে শুরু করতে পারেন। তো চলুন শুরু করা যাক। মাননীয় সম্পাদক মহাশয়, উপস্থিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, কর্মচারীবর্গ ও আমার দাদা দিদিদের বিনম্র শ্রদ্ধা ও আমার সহপাঠী এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের এই মহান দিনটিতে আনুষ্ঠানিকভাবে উদযাপনে তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে আমি আমার ক্ষুদ্র বিচার বুদ্ধি দিয়ে কিছু বলছি। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, যে মহান ব্যক্তি জন্মদিন শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তাকে নিয়ে দু চার কথা না বললেই নয়। হ্যাঁ, তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1888 সালে ঠিক আজকের দিনটিতেই তৎকালীন মাদ্রাজ, আজকে তামিলনাড়ুর থিরুতানিতে এক দরিদ্র হিন্দু ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ছাত্র হিসাবে তিনি ছিলেন প্রচণ্ড মেধাবী, জীবনের সব পরীক্ষাতেই প্রথম ব্যতীত দ্বিতীয় স্থান অধিকার করেননি। তার ছাত্র জীবন শুরু হয় তিরুপতির লুথেরনি মিশন স্কুল থেকে। 1905 সালে মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে তিনি দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1918 খ্রিস্টাব্দে মহীশূর বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রের অধ্যাপক রূপে তার কর্মজীবন শুরু হয়। তার দূরদর্শিতা, বিচক্ষণতা, পাণ্ডিত্য সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বাংলার বাগ স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে মুগ্ধ করে। তখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডাক পান। এছাড়াও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, অন্ধ্র বিশ্ববিদ্যালয় তার সান্নিধ্য লাভ করার সৌভাগ্য অর্জন করেছিল। 1931 সালে ইংরেজ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে ফিলোজফি অফ উপনিষদ, দ্য রেন অফ রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলোজফি, ইস্টার্ন রিলিজিয়ন অ্যান্ড ওয়েস্টার্ন থট প্রভৃতি। 1952 থেকে 62 10 বছর উপরাষ্ট্রপতি এবং তারপর আরও 5 বছর ভারতের রাষ্ট্রপতির দায়িত্বভার তিনি গ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন থাকলেও সর্বোপরি তিনি ছিলেন একজন শিক্ষক। তার জীবনের মূল লক্ষ্য ছিল ছাত্র সমাজ তথা দেশের চরিত্র গঠনে সার্বিক উন্নতি সাধন। 1954 সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে তিনি ভূষিত হন। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্রছাত্রী ও অনুরাগীরা তার জন্মদিনটিকে পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে যদি 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তাহলে তার জন্মদিন পালনে কোনো আপত্তি নেই। সেই থেকে সারা ভারতবর্ষে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আর রাধাকৃষ্ণনের মতো ছাত্রদরদী মানুষের জন্মদিন শিক্ষক দিবস হিসাবে পালন হবেই বা না কেন? টিচার এই শব্দটি প্রত্যেকটি লেটার কিন্তু যথেষ্ট অর্থবহ। টি ইজ ইকুয়াল টু টলারেন্ট, ই এনার্জেটিক, এ অসাম, সি কেয়ারিং, এইচ অনেস্ট, ই এক্সিলেন্ট এবং আর হল রেসপন্সিবল। বর্তমান সময়ে শিক্ষক দিবস দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। শিক্ষকতা শুধু পেশা নয়, মহান ব্রত। এই ব্রত পালনে শিক্ষক হতে হয় নৈতিক আদর্শে উজ্জ্বল। শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীর হৃদয়ে জমা তৃষ্ণা জাগিয়ে
শিক্ষার্থীকে আদর্শ মানুষে পরিণত করেন তিনি। তিনি হলেন একজন শিক্ষক। শিক্ষক প্রদীপের মতো জ্ঞান অন্যকে আলোকিত করেন, অর্থাৎ শিক্ষক অমর। তিনি বেঁচে থাকেন ছাত্রের আদর্শের মাধ্যমে। প্রত্যেক শিক্ষকের উচিত শিক্ষার্থীর শিক্ষার প্রতি অনুরাগ জাগ্রত করা। আর এই দায়িত্ব পালন করতে হলে শিক্ষককে নিজেকে প্রস্তুত করতে হবে একজন আদর্শ শিক্ষক হিসাবে। আর তা হলে একজন শিক্ষকের স্থান হবে সমাজ, দেশ এবং ইতিহাসের সোনালী পাতায়। শিক্ষার্থীদেরকেও মনে রাখতে হবে এই দিনটি শুধু শিক্ষকদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া নয়। শিক্ষক হলেন গুরু, তার প্রতি সঠিক আনুগত্য বজায় রাখতে হবে, সঠিক সম্মান প্রদর্শন করতে হবে, তবেই শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক হবে সুদৃঢ় এবং সেটি শিক্ষার পথকে প্রশস্ত করবে। পরিশেষে বলতে পারি, আজকের এই দিনটিতে শিক্ষক এবং শিক্ষার্থীরা এক অনাবিল আনন্দ উপভোগ করে, শিক্ষার্থীদের মধ্যে সুপ্ত প্রতিভার প্রকাশ ঘটতে দেখা যায়। তাই এই দিনটি প্রতি বছর গুরুত্ব সহকারে আমরা পালন করব। ধন্যবাদ।